সব জিনিসকে ক্যামেরায় বন্দি করা যায় না, কিছু জিনিসকেও চোখের ক্যামেরাতে বন্দি করা যায়। তবুও যতটা সম্ভব চেষ্টা করা ক্যামেরায় বন্দি করে আমার বন্ধুবান্ধব অর্থাৎ তোমাদের সাথে একটু শেয়ার করা। আমরা রাত্রিবেলা চলে এসেছি নবদ্বীপের ইস্কন মন্দির দর্শনে। বাইরেটা অদ্ভুত শান্তি এবং অদ্ভুত তৃপ্তি ছিল। সকালের কোলাহল থেকে রাতের নিরিবিলিতে ইস্কনের মন্দিরে আসার আলাদাই ফিলিংস। মন্দিরের গায়ে থেকে যেন হরে কৃষ্ণ ধ্বনিত হচ্ছে উচ্চস্বরে, প্রতিটা কণায় কণায় যেন মুগ্ধ আওয়াজ শোনা যাচ্ছে। এক অদ্ভুত ফিলিংস, এই ফিলিংস তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এসে যেন মনে হচ্ছে আমি স্বর্গসুখে এসেছি। স্বর্গে কোনদিন যেতে পারবো কিনা সেটা তো বলতে পারবো না, তবে এত ভালো লাগছে কথায় বলে বোঝাতে পারবো না। সন্ধ্যা আরতির শেষে 7:30 নাগাদ বাইরেটা এরকমভাবে ঘুরে দেখো, কথা দিচ্ছি তোমাদের সবার ভালো লাগবে। মায়াপুরের ইস্কনের মন্দিরটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মন্দির। এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি পুরো মন্দিরটা। 2024 সালে ফেব্রুয়ারি মাসে শোনা যাচ্ছে এটি কমপ্লিট হবে। শুধুমাত্র মায়াপুরেই নয়, এছাড়াও আমি এর আগেও দুটো ইস্কনের মন্দিরের ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। একটা রয়েছে কলকাতার রবীন্দ্রসদনে, আর একটা রয়েছে তারাপীঠের বিচন্দ্রপুরে।